তোমার সাথে যে আমার কোনো কিছুতে মিল নাই। কে বলছে? এই যে তোমার জন্মদিনের শার্টটা দিছি, তুমি একটু আগে বললে তোমার খুব ভালো লাগছে, হ্যাঁ এই শার্টটা পছন্দ হয়েছে, কিন্তু এই শার্টটা মনে করো এর আগে তুমি মোটামুটি শখানে শার্ট কেনার পরে এটা আমার পছন্দ হয়েছে। এখন এর আগে যেমন এই যে যেটা পরে আছি এইটা তুমি কিনছো, এটা আমার পছন্দ না। হ্যাঁ কিন্তু এরকম আরো 10,000 কিনার পরে কি একটা মিলছে। হ্যাঁ শোনো, তোমার কি বলতাম, থাক, একটা মানুষের টেস্ট বুঝতে সময় লাগে তো, তুমি তো এখনো আমার টেস্ট বুঝো নাই। আমি তোমারটা কিনতেও চাই না, আমি তো চাই যে তুমি মার্কেটে গিয়ে তুমি একা একা কিনবা এবং আমার ওর সাথে নিয়ে যাবা না, কিন্তু তুমি কি করো আমার এর সাথে নিয়ে যাও। নেই নেই তো নেই, জানি আমি রাগারাগি করার পরে, রাগারাগি না, আমি তোমার উপরে বিরক্ত। তোমার একটা স্বভাব হলো মার্কেটে গিয়ে 2 ঘন্টা সব তুমি ট্রায়াল দাও, পরে দিয়ে সেটা তুমি সিদ্ধান্ত নাও তুমি কিনবা না, এটা আমার খুব বিরক্ত লাগে। কিরকম, আমি তো ট্রায়াল দিই শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য, আমি তো কিনবো না এটা আমার মনে করো মাইন্ড সেট হয়ে আছে। এখন তুমি রাগারাগি করতেছো তোমার খুশি করার জন্য একটার পর একটা ট্রায়াল দিতেছি, এই জন্য তো এখন তোমাকে ট্রায়াল দিতে নিয়ে যাই না, ট্রায়ালেরই দরকার নাই, যে টাইম নিতেও করবা, ভালো না লাগলে ফেরত দিব। আচ্ছা ঠিক আছে, তোমার চশমা আমার ভালো লাগে না।